কবি উপস্থিত সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুগণ, একটা মধ্যযুগীয় বর্বরতা আমরা দেখলাম ওই লালমনিরহাটের পাটগ্রামে, যেই বর্বরতায় একজন মানুষকে নারায় তাকবীর স্লোগান দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। বন্ধুগণ, সেই ভিডিওটি, পুরো ভিডিও দেখার মতো সাহস বা মানসিকতা আমাদের অনেকেরই হয়তো ছিল না। এবং যেই ধর্মের শিক্ষা আমরা পেয়েছি মহানবীর মহানবতার যেই গল্প, সেই গল্প আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়েছি, জেনেছি। সেই গল্প হচ্ছে যে একজন বুড়ি তার মহানবীর যাওয়ার পথের মধ্যে কাটা দিত, প্রতিদিন মহানবী সেই কাটা সরিয়ে ফেলতেন, ওই বুড়ি আবারও কাটা দিত এবং মহানবী কোনোদিন তাকে কিছু বলেনি, তাকে তিরস্কারও করেননি। এই যে ইসলামের মহানবতার বাণী, সেই বাণী পাটগ্রামে নবীর উম্মতের নামে একদল সন্ত্রাসী, একদল হত্যাকারী, তারা সেই বাণীকে আসলে কোন প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। আজকে কি ভয়ঙ্কর অবস্থা যে ধর্মীয় অবমাননা করেছে একজন, এ ধরনের ঘটনা আমরা দেখছি বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, এই সমগ্র দক্ষিণ এশিয়ায়, সমগ্র বিশ্বে এই ধর্মীয় ভিত্তিতে বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতি চলছে। আপনি দেখবেন যে বাংলাদেশে নানা ধরনের সমস্যা রয়েছে। এই বাংলাদেশে আলুর কেজি এখন 60 টাকা, এই বাংলাদেশে এখন 80 টাকার নিচে কোনো সবজির দাম নেই, চালের দাম বাড়ছে, কিন্তু সেইগুলো নিয়ে এই ধরনের প্রতিবাদ আমরা দেখি না। একই রকম আপনি দেখবেন ভারতে, যেখানে প্রতিনিয়ত বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, বেকাররা সেই জায়গায় রাজপথে নামছে, কিন্তু তাদেরকে এই ধর্মের যেই মূল্য, সেই মূল্য সামনে ঝুলিয়ে দিয়ে তাদেরকে এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখছি ধর্ম অবমাননার অভিযোগ তুলে আমাদের দেশে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, আর ওই ভারতে গরুর মাংস খেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে। আজকে পার্থক্য কোথায় এদের মধ্যে? শান্তির কথা বলে যারা মানুষ পুড়িয়ে মারে, আর ওই ধর্ম প্রতিষ্ঠার কথা বলে যারা গরুর মাংস খেলে পুড়িয়ে মারে, পিটিয়ে মারে, তাদের মধ্যে আজকে পার্থক্য কোথায়? বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন যে এই ঘটনা শুধু একদিনে ঘটেনি, ধারাবাহিকভাবে ঘটছে। ওই 2014 সালে রামুতে যে এই ঘটনা ঘটেছে, আজকে 2020 সাল, এই 6 বছরে ওই রামুর যে মামলা, সেই মামলার কত দূর অগ্রগতি হলো। ওই যে নাসিরনগরে একজন মানুষ, তার হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ, তার কোনো ফেসবুক আইডি নেই, পরবর্তীতে বের হলো তার নামে একটি মিথ্যা আইডি খুলে এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করা হলো, সেই জায়গায় বাড়ি ঘরে আগুন দেওয়া হলো, তারা সেই বাড়ি ঘরে আগুন দিল, তাদের আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। ওই বোরানুদ্দিনে বলা হলো যে একজন হিন্দু ছেলে, তিনি মহানবীকে কটূক্তি করেছেন, কিন্তু তদন্তেই, পুলিশ তদন্তে বের হলো যে সেই কটূক্তি কোনো হিন্দু ছেলে করেনি, ওইখানে ঝামেলা লাগানোর জন্য একজন মুসলিম পরিবারের ছেলেই সেই কাজটি করেছে। এবং কালকের যে ঘটনা, সেই ঘটনা আমরা দেখেছি। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোনটি সবচেয়ে বড় না অবমাননা হয়েছে? একজন মুসলমানকে আগুনে পুড়িয়ে মারা, সেটা তো আমি মনে করি সবচেয়ে বড় অবমাননা মুসলমানের প্রতি। একজন মুসলমানকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, এবং সেই জায়গায় যারা ছিল, যারা দায়িত্বশীল ছিল, তাদের কি ভূমিকা ছিল? আমরা এখানে বলতে চাই যে যদি ওই নাসিরনগরের ঘটনার সুষ্ঠু বিচার হতো, ওই রামুর ঘটনার সুষ্ঠু বিচার হতো, অথবা ওই ধর্মের নাম নিয়ে হেফাজত 2013 সালে যে ধ্বংসযজ্ঞ ঢাকা শহরে চালিয়েছিল, সেটার যদি বিচার হতো, আজকে এই বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতো না। বন্ধুগণ, আমরা দেখছি ধর্মকে কিভাবে রাজনীতির সাথে মিশিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা এই ধর্মকে ব্যবহার করছেন। আমরা দেখেছি যে ধর্মের হেফাজতে ইসলামের পরামর্শে এই দেশের পাঠ্যপুস্তক থেকে বিভিন্ন লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে শত্রু মিত্র আমাদেরকে চিনতে হবে, কে আমাদের শত্রু আর কে আমাদের মিত্র। আমরা যারা বেকার হয়ে আছি, আমার পিতা ওই পাটকলের শ্রমিক, তিনি যখন চাকরি হারান, অথবা ওই চা বাগানে যিনি 14 ঘন্টা কাজ করে মাত্র 102 টাকা মজুরি পান, তার কাছে ধর্ম আসলে কোনো বিষয় না। এই দেশে তার পেটে ভাত না থাকলে ধর্ম দিয়ে তার পেটে ভাত যাবে না, এই রাজনীতি আজকে পরিষ্কার করতে হবে। বন্ধুগণ, যেই বাংলাদেশ
আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেই বাংলাদেশ আজকে কোথায় এসে দাঁড়িয়েছে তা আমরা বুঝতে পারি এবং এই সরকারের মধ্যে যে সাম্প্রদায়িকতার যে প্রেতাত্মা সেই প্রেতাত্মা যে ভর করে আছে তা আমরা বুঝতে পারি ওই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের যেই প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনের মাধ্যমে এবং ওই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের যিনি প্রজ্ঞাপন দিয়েছেন তিনি একজন ডাক্তার ওই ডাক্তার তিনি বিশ্বাস করেন তিনি গণমাধ্যমে বলেছেন যে করোনা হচ্ছে ধর্ম না মানার কারণে করোনা হচ্ছে তিনি বলেছেন যে এখন পর্যন্ত নাকি কোনো মসজিদের ইমাম কোনো পুরোহিত করোনায় মারা যাননি আমরা দেখেছি যে অনেক মানুষ এই করোনায় মারা গিয়েছেন এবং সেই মারা যাওয়ার ব্যর্থতা আসলে কার সেই প্রশ্নটা যদি আমরা তুলি আমরা দেখব যে এই করোনায় আসলে আসলে কেউ মারা যান নাই মারা গেছেন করোনা আক্রান্ত হওয়ার পরে সঠিক চিকিৎসা ব্যবস্থা না পেয়ে যখন একজনের অক্সিজেন দরকার ছিল তখন তিনি অক্সিজেন পাননি একজনের আইসিইউ দরকার ছিল তিনি আইসিইউ পাননি এই কারণে তিনি মারা গেছেন সুষ্ঠু চিকিৎসার অভাবে কিন্তু ওই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক তিনি মনে করেন যে কোনো ইমাম কোনো পুরোহিত মারা যায় নাই কিন্তু পুলিশ মারা গিয়েছেন বন্ধুগণ এইভাবে ধর্মকে ব্যবহার করে আমাদের যে প্রয়োজনীয় জিনিস আমাদের যে অধিকার সেই অধিকার আমাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বন্ধুগণ আমরা দেখেছি ভারতে যখন বেকারত্ব সবচেয়ে বৃদ্ধি পাচ্ছে তখন ওই ভারতের সরকার তারা রাম মন্দির নির্মাণের জন্য তারা রাম মন্দিরকে প্রধান এজেন্ডা করেছেন এবং বাংলাদেশেও যখন এই রকম পরিস্থিতি হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে বাংলাদেশের 80% মানুষের যে আয় সেই আয় কমে গিয়েছে তখন আমরা দেখছি এই বাংলাদেশেও এই সাম্প্রদায়িকতার কাঠ খেলা হচ্ছে বন্ধুগণ এই সমাবেশ থেকে সবাইকে সেই জায়গায় সচেতন থাকার আহ্বান জানাই যে আপনাদের এই সরকারের যখনই আমরা যখন দেখছি যে একের পর এক ধর্ষণ ঘটছে একের পর এক মানুষের উপরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন হচ্ছে তখন এই সাম্প্রদায়িকতার কাঠ আবার খেলা হচ্ছে এবং এই ধর্মীয় অবমাননার ধোঁয়া তুলে একজন মানুষকে পিটিয়ে খুন করা হচ্ছে বন্ধুগণ এই ঘটনা সামনের দিনে আরো ঘটবে যতদিন এই সরকার তার যে টালমাটাল পরিস্থিতি তার মধ্যে থাকবে ততদিন এই ধরনের ঘটনা আবার ঘটবে এবং এই বাংলাদেশে সাম্প্রদায়িক যে হামলা বা সেই ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আওয়ামী লীগের আমলে আমরা যদি দেখি ওই 99 সালে যশোরের উদীচির যেই সম্মেলন সেই সমাবেশে বোমা হামলা এবং 2001-এ যেই পল্টনে সিপিবির সমাবেশে যে বোমা হামলা সেটি হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং এখনো আমরা দেখছি এই আওয়ামী লীগের আমলেই তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং এই আওয়ামী লীগ সরকার কিভাবে সাম্প্রদায়িকতাকে পেট্রোনাইজ করছে তা আমরা দেখব যে হেফাজতের সাথে তারা কিভাবে তাল মিলিয়েছে বন্ধুগণ বলতে চাই আমাদের যে লড়াই সেই লড়াইয়ের যে দিক সেই দিক আমাদের পরিষ্কার হতে হবে বন্ধুগণ যখনই আমি বেকার হয়ে যাচ্ছি যখনই আমার পিতার চাকরি হারাচ্ছেন যখনই আলুর কেজি 60 টাকা হচ্ছে পেঁয়াজের কেজি 120 টাকা হচ্ছে তখনই এই সাম্প্রদায়িকতার প্রশ্ন আমাদের সামনে এনে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে সুতরাং সেই জায়গায় একটি পরিপূর্ণ পরিষ্কার ধারণা আমাদের রাখা উচিত এবং যারাই এই সাম্প্রদায়িকতাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকে আর এই ক্ষমতায় রাখার কোনো ধরনের সুযোগ নাই সুতরাং এমন একটি লড়াই আজকে আমাদের করতে হবে যে এই লড়াইয়ের মাধ্যমে আমরা এই বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতাকেও দূর করতে পারবো এবং একই সাথে এই যে দুঃশাসন সেই দুঃশাসনকেও দূর করতে পারবো বন্ধুগণ আওয়ামী লীগ বারবার এই সাম্প্রদায়িকতাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলেছে এবং এখনো সে খেলবে এখন সে বলবে এই যে দেখেন বাংলাদেশে এই দাড়ি টুপির মানুষে ভরে গিয়েছে আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বাংলাদেশ ইসলামিকদের দখলে চলে যাচ্ছে কিন্তু যারাই এই পুলিশ প্রোটোকলে ইসলামের কথা বলে তাদের প্রত্যেকের সাথে এই আওয়ামী লীগের সম্পর্ক আছে আমরা দেখি যে আওয়ামী লীগের এক একজন মন্ত্রী কোন নির্বাচনের আগে ওই হাটহাজারিতে গিয়ে তার মাথা নত করে আসেন আমরা দেখি তিনি চরমনায় গিয়ে চরমনায় যে মাহফিল সেই মাহফিলে আওয়ামী লীগের অনুদান যায় এই সরকারের অনুদান যায় সুতরাং তাদের চরিত্র সম্পর্কেও আপনাদেরকে সজাগ হতে হবে বন্ধুগণ যে বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল যে রক্তের মধ্য দিয়ে আলাদা করা যায়নি কোনটা ওই রামের রক্ত আর কোনটা রহিমের রক্ত এই বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে কোনোদিনই আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না এবং যারাই এই সাম্প্রদায়িকতাকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়ন করাই হচ্ছে এই সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ের প্রথম শর্ত সেই শর্ত যদি আজকে না পালন করা যায় তাহলে এই সাম্প্রদায়িকতা চলতেই থাকবে বন্ধুগণ
বাংলাদেশের জনগণ বিভিন্ন সময়ে এই সাম্প্রদায়িক কথাকে লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়েছে এবং যে মুক্তিযুদ্ধ ছিল সেই মুক্তিযুদ্ধ ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ। কারণ আমরা দেখেছি ওই মুক্তিযুদ্ধে কিভাবে এদেশকে মানুষ শূন্য করার চেষ্টা করা হয়েছে। ওই পাকিস্তানি বাহিনীর হিন্দু মুসলমান বিভাবে ছিল না, একই রকম ভাবে আজকে যদি বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতাকে দূর করতে হয় বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের বৌদ্ধ, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের খ্রিস্টান সবাইকে একত্রিত হয়ে করতে হবে। এবং বহির্বিশ্বে নানা ধরনের ঘটনা ঘটবে, বাংলাদেশের মানুষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতিকে অটুট রাখতে হবে, না হলে বহির্বিশ্বের যে চক্রান্ত সেই চক্রান্তের ফাঁদে আমরা পড়ে যাব এবং সেই চক্রান্তের ফাঁদে পড়ে কে নিহত হবে। এখানে একজন ছাত্র বক্তব্য রাখলেন, তার প্রিয় শিক্ষক নিহত হয়েছেন ওই চক্রান্তে, তার প্রিয় শিক্ষক যার কোনো দোষ ছিল না, যিনি একজন নামাজি, যিনি ওইখানে নামাজ পড়তে গিয়েছেন এবং যিনি একজন মুসলমান তাকে মান পুড়িয়ে মারা হয়েছে, এই রকম ধর্ম অবমাননা যারা করে আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করছি সেই তাদেরকে গ্রেফতার করতে হবে। কিন্তু বন্ধুগণ এটাও মনে রাখবেন যে এই সরকার কখনোই তাদেরকে গ্রেফতার করবে না, কারণ এই সরকার এই সাম্প্রদায়িকতার কাজ বারবার খেলবে এবং তার ক্ষমতার যে মসনদ সেই মসনদকে পাকাপোক্ত করবে। সুতরাং সেই পরিষ্কার লড়াই, সেই লড়াইয়ে আপনারা অংশ নেবেন, যেই লড়াইয়ে একই সাথে এই সাম্প্রদায়িকতা এবং একই সাথে এই দুঃশাসন, এই দুরাচার, স্বৈরাচারকে আমরা দূর করতে পারবো, সেই লড়াইয়ে আপনাদের সবাইকে পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করি।